আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন রকম শাড়ির দাম দর সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখাবো মূলত প্রিন্টের শাড়ি। চলুন আমরা কথা বলি, নজরুল ভাই রয়েছেন নজরুল ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা পূর্বে এসেছিলাম, দেখিয়েছিলাম থ্রি পিসের দাম, আজকে দেখাবো প্রিন্ট শাড়ি। হ্যাঁ, প্রিন্ট শাড়ি তা আপনার এখানে তো দেখছি একদম। বলছিলাম তো কাপড়ের দাম একটু বাড়তি, 230 টাকা বলছিলাম, এটা আমরা 40 টাকা রাখা যায়, এখন 240 টাকা দাম বেড়ে গিয়েছে। এগুলো 12 হাতের শাড়ি? 12 হাত। আচ্ছা আচ্ছা, কালার আছে, আপনার ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে, খালি শুধু স্যাম্পল দেখালাম দুই পিস, অন্য অন্য ডিজাইনও আছে, অনেক কালারের, অনেক ডিজাইনের, অনেক ডিজাইনের আছে। আচ্ছা আচ্ছা, এগুলো প্রত্যেকটাই দাম পড়বে 240 টাকা পার পিস। আচ্ছা, এর চেয়ে দামি কি আছে? এটা এগুলোর মধ্যে তো এগুলোর সাথে তো ব্লাউজ পিস নাই? না না, এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিস ছাড়া, ব্লাউজ পিস ছাড়া। আচ্ছা আচ্ছা, তো এগুলো আসলে সুতার কাউন্ট বা কাপড়ের কোয়ালিটিটা কেমন? মোটা কাপড়, মোটামুটি ভালোই হবে, খারাপ মোটামুটি ভালোই, কিন্তু রং উঠবে না? না না, রং উঠবে না, রঙের গ্যারান্টি আছে, রঙের গ্যারান্টি থাকলেই হবে। শাড়ির কাপড়ের মাল যে আছে এটা আপনার বয়েল, এটা বয়েল, জরি লাগানো বয়েল প্রিন্ট শাড়ি, এটা অসংখ্য কালার আছে দর্শক, এই যে এদিকে দেখুন, অনেক পরিমাণে হাজার হাজার পিস আছে, হাজার হাজার পিস রয়েছে একদম। এগুলোর প্রত্যেকটা দাম পড়ে যাচ্ছে কত? এটা আপনার 450 টাকা পার পিস, 450 টাকা শাড়ি। এটা তো অনেক কালারের আছে, কালার ওই যে পেটি আছে, ডিজাইন আছে, কিন্তু এটা 450। হ্যাঁ, 450 বয়েল, বয়েলের দর্শক এই দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটা স্ট্রাইপ স্ট্রাইপ একটা থাকবে, আবার এটা জড়ি আছে, আবার জড়ি দেওয়া আছে পারে, দেখুন যে কারণে এগুলোর দাম পড়ে যাচ্ছে 450 টাকা 450। মাঝামাঝি দামের মধ্যে আছে কিনা, আমরা দেখলাম 240, দেখলাম 450, না ওইটা আবার এখন বর্তমানে চলবো না, কারণ এই তো উপলক্ষে তত ভালো সবাই চায় একটু ভালো দামি। এটা আমরা এটা সামনের ব্লাউজ পিসের মাঝে, ব্লাউজ পিস সহ, হ্যাঁ ব্লাউজ পিস সহ, এগুলোর দাম কেমন? এখন বর্তমানে 420 টাকা, তো বলা যায় না দাম বাইরে দিতে পারে, কিন্তু মানে কাপড়ের লকডাউনে তো, লকডাউন মিলফিট করে সব বদ্ধ, যেদিকে আপনার যদি বাড়ে তো কাস্টমারে বাড়ায় দিতে পারে, যদি না বাড়ে তো আলহামদুলিল্লাহ রেডি নিতে পারবে, সমস্যা নেই। 420 করে, 420 টাকা, এগুলো ব্লাউজ পিস সহ? হ্যাঁ ব্লাউজ পিস হয়েছে, ব্লাউজ পিস। আচ্ছা, 12 হাতের শাড়ি, 12 হাত। আচ্ছা নেক্সট আমরা কি দেখাইতে পারি? এটার মধ্যে আরো আপনার ডিজাইন আছে, এটার মধ্যে আরো ডিজাইন রয়েছে, এই যে এটা আরেকটা ডিজাইন, এটা আরেকটি ডিজাইন, এটার দামও পড়বে, এটা আপনার 420 টাকা যাবে, 420 টাকা। আচ্ছা, 420 টাকার যে এই যে প্রিন্টের শাড়িগুলো দেখছি, এগুলো রং উঠবে না? না না, গ্যারান্টি, এগুলো তো চিকন সুতা। হ্যাঁ, 420 গুলো, 80 80 80 80। আর এদিকে যে একদম গোডাউনের মতো রয়েছে, ওইটাই সামনের আমাদের ছোটো ছেলে বলে আর কি, ওইটা ওই অনলাইনে বিক্রি করলে সমস্যা, আমাদের অনেক পার্টি আছে, ওরা এই পার্টি ওরা পেটি পেটি নিয়ে যায়, পেটি পেটি নিয়ে যায়। হ্যাঁ আচ্ছা, এগুলো প্রত্যেকটা, এইটার দাম কেমন? এই যে রিসেন্ট লেখা, রিসেন্ট লেখা, রিজেন্টের তো অনেক শাড়িও আছে, থ্রি পিসও আছে, সবই আছে রিজেন্টের। হ্যাঁ রিজেন্টের, রিজেন্টের এগুলো কত করে বিক্রি করছেন? এটা আপনার 450 টাকা পার, 450 টাকা। অনেক কালারের, অনেক ডিজাইনের আছে দর্শক, অনেক ডিজাইন। আচ্ছা নজরুল ভাই, আমরা তো দেখছি আপনার সবে এই যে এই দিকটাতে অসংখ্য থ্রি পিসও আছে। হ্যাঁ, থ্রি পিসের ভিডিও আমরা অনেকবার দেখিয়েছি, তো এই যে শাড়ি নিতে হলে মিনিমাম কত পিস নিতে হবে ভাই? শাড়ি নিলে আপনার নেসে একে 25 পিস নিতে হবে, এক পেটি 25 পিস। আর যদি কেউ মনে করেন যে থ্রি পিস এবং শাড়ি এভাবে যদি নিতে পারবে, সমস্যা নেই, 25 পিস যদি নেয় নিতে পারবে। না না না, শুধু আপনার শাড়িটা এক পেটি নিতে হবে, 25 শাড়ি বান্ডেল ছাড়া বিক্রি, বান্ডেল ছাড়া বিক্রি হয় না আমাদের, পেটি পেটি বিক্রি হয়। এর মাঝে যদি আপনি চাই যে ভাই আমার এনতেনে 10টা কালার দেন, এনতেন 10টা কালার দেন, আর কম দামাটা যেটা দেখায় সেমনের, ওইটা নিলে আপনার পেটি পেটি নিতে হবে, ওটা নিলে পেটি বান্ডেল হিসেবে নিতে হবে। আর আমাদেরকে আরো 2-4টা শাড়ি দেখান। এই যে একটা আপনার এই যে এটার মধ্যে 4টা কালার আছে, 5টা কালার আছে, খুবই সুন্দর, এটার মধ্যে 5টি কালার আছে, এই দেখেন প্রত্যেকটাই বেশ সুন্দর দর্শক। এগুলোর দাম পড়ে যাবে কেমন? 450 টাকা, 450 টাকা। আর এগুলো কি প্রত্যেকটাই, প্রত্যেকটাই কি আসলে ওই আপনার চিকন সুতা? তো চিকন 80 80, ব্লাউজ পিস রয়েছে? না, এটা ব্লাউজ পিস ছাড়া, এটা ব্লাউজ পিস ছাড়া, ওই যে দুইটা কাপড় দেখাইছে এটার। আচ্ছা আচ্ছা, দাম পড়ছে এটার দর্শক $450, 450 টাকা দর্শক। এই যে শাড়িটি দাম পড়বে
450 টাকা। এমনি আরেকটা কালার, এই যে দেখেন কালার আছে, প্রতিটা কাপড়ের কালার আছে, অনেক কালার আছে। শুধু আমরা স্যাম্পল হিসেবে দেখছি, এই শাড়িটার দাম কেমন কেমন পড়ে? 450 টাকা। 450 টাকা। ডিজাইন অনেক ডিজাইন, অনেক ডিজাইন রয়েছে। এই যে আরেকটা ডিজাইন, এটা আরেকটি ডিজাইন। এই ডিজাইনের যে শাড়িটা, এটারও দাম পড়বে 450 টাকা। 450 টাকা শাড়ি আমরা দেখছি দর্শক। এগুলো প্রত্যেকটা 12 হাতে, হ্যাঁ পাক্কা 12 হাত, 12 হাতের কম হবে না। 12 হাতে। এটা সামনে পাকিজার মাঝে, পাকিজার এগুলো আমরা দুই একটা দেখাই তো। পাকিজার এই শাড়িগুলোর দাম কেমন? 420 টাকা। এটা ব্লাউজ পিস ছাড়া, এটা ব্লাউজ পিস ছাড়া, কিন্তু এটা 420 টাকা দাম পড়ে যাচ্ছে কেন তাহলে? এটা ব্লাউজ পিস ছাড়া, এটা কাপড় অনেক ভালো, হ্যাঁ সফট। আচ্ছা না, নরম কাপড়, একদম সফট হবে কাপড়। ফাকিজার কাপড় তো এটা আপনার বলার বলতে হয় না। আর এগুলো একটা রং ওঠার কোন রকম পসিবিলিটি নাই না? পাইকারি বিক্রি করলে আমাদের তো হচ্ছে ফুল সেলার, ঠিক আছে। আচ্ছা নজরুল ভাই, দেখা গেল আপনার থেকে এই যে 20 পিস 25 পিস যা নিতে চায় আপনি যেমনটি বললেন এমনটি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখা গেল দিয়ে একটা বিক্রি হচ্ছে না, বা আনফরচুনেটলি যদি আপনার শাড়িটা যদি আপনার ফেরত দিতে হইব দোয়ার আগে। আচ্ছা ঠিক আছে, দোয়ার পরে আমরা শাড়ি ফেরত নেই না, কাটা ফাড়া হলে সেটা চেঞ্জ করে নিতে পারবো দোয়ার আগে। হ্যাঁ মাল। আচ্ছা এটা একটা মারের একটা ব্যাপার স্যাপার আছে, অনেক ব্যাপার স্যাপারই রয়েছে, যে কারণে আর কি ধোয়ার আগে ফেরত দিলে আপনার সেটা পরিবর্তন করে দেওয়া হবে, নিতে হবে বান্ডেল বান্ডেল। আর যদি এই যে বেশি দামি যে বান্ডেল, মানে যে আপনার প্রচুর একটাতে আপনার ভাই ফার্স্ট 10টা কালার পছন্দ হয়েছে, এই 10টা কালার আর একটাতে 10টা কালার, এক বান্ডেলের 25 পিস নিতে হবে, কোনো কথা না। দর্শক দেখতে পাচ্ছেন বান্ডেলে বান্ডেলে তো, সব তো আসলে দেখানো সম্ভব না। আরেকটা দেশ আছে শাহির মাঝে, এটার নাম কি? শাহি কাপুর। শাহি কাপুর, শাহি কাপুর এগুলো কত করে বিক্রি করছে? 500 টাকা জোড়া। 500 টাকা, এটার দাম আরেকটু বেশি। এটাও কি 12 হাতের শাড়ি? 12 হাত। এগুলোর সাথে কি ব্লাউজ পিস হবে? না ব্লাউজ পিস ছাড়া, এটার সাথে ব্লাউজ পিস হবে না। এটার দাম পড়ে যাচ্ছে 500 টাকা। 500 টাকার এগুলোর তো কালার আছে, অনেক কালার, অনেক কালার আছে না? আচ্ছা আচ্ছা, অসংখ্য কালারের রয়েছে দর্শক। এগুলোর সাথে আবার ব্লাউজ পিস হবে না, দাম পড়ে যাবে প্রত্যেকটা 500 টাকা। খুব সুন্দর কাপড়, কাপড়ও ভালো কাপড়, চিকন কাপড়, চিকন একদম চিকন, মানে সুতা বেশি, চিকন সুতাই তৈরি হয়েছে, চিকন সুতাই তৈরি হয়েছে, প্রসেস করা, এগুলো প্রসেস করা। এই দেখেন আর একটা, রং ওঠার কোন রকম সম্ভাবনাই নাই, পসিবিলিটি নাই। এটা দেখতে তো আরো সুন্দর, হ্যাঁ এটা আসলে কালেকশনের আর কি, আপনার মানে ঈদের জন্য আপনারা এগুলো কালেকশন করেছেন। এগুলো প্রত্যেকটা দাম পড়ছে 500 টাকা। তো যেটি হলো যে নজরুল ভাই, আমরা তো শাড়ি যেভাবে দেখাচ্ছি এভাবে দেখাইলে সারাদিন দেখাই থাকলে দেখানোই যাবে, দেখানো যাবে, শেষ হবে না। আপনার যেটা আছে ওইটা আমি খোলা যেটি এটি দেখাই দেয়। দেখেন আরেকটা ড্রেস, এটা আরেকটি, খুবই সুন্দর। এইটার দাম কেমন পড়বে? 500 টাকা। 500 টাকায়। তো যেটি হলো যে নজরুল ভাই, আপনার থেকে যদি এই শাড়িগুলো নিতে চায় মানুষ নিতে পারবে? তো নিতে পারবো, অনায়াসে নিতে পারবো। এই করোনাকালীন সময়ে আপনারা পাঠাইতে পারবেন? হ্যাঁ অনলাইনে কুরিয়ান সার্ভিসে পাঠানো যাবে। সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটি একটু বলবেন। যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের কাছে আমার বিকাশ নাম্বার আছে, ইমো নাম্বার আছে। ইমোতে তো অবশ্যই দেখেই নিবে, তারা দেখে নিবে, সুতরাং আপনার ওই রকম একটি নাম্বার বলতে হবে। আমার ইমো নাম্বার আছে 01911552040। এটা ইমো রয়েছে, এটা ইমো আছে। আরেকটা নাম্বার আছে 01677 42 77 62। আচ্ছা আচ্ছা, এই দুটোটা ইমো নাম্বার। আমরা রয়েছি দর্শক বন্ধুরা বাবুরহাট, তবে যদি আপনারা এখানে আসতে চান খুব সহজেই চলে আসতে পারবেন, ফোন করে এসেও নিতে পারবেন যদি লকডাউন খোলে আর কি, আর আপনারা যদি কুরিয়ারে নিতে চান সেটিও নিতে পারবেন, তাই তো? হ্যাঁ সমস্যা নাই, কন্ডিশনে দেন তো, কন্ডিশনে দিয়ে বেশি টাকার মাল হলে আর কি, অল্প টাকার মাল কন্ডিশনে দেয় না। তো নজরুল ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। দর্শক আমরা দেখাচ্ছিলাম বিভিন্ন রকম প্রিন্টের শাড়ি, তো আপনারা ঘরে বসে কীভাবে সংগ্রহ করতে পারবেন সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করলাম আপনাদের জন্য। শুভকামনা রইল।